আজকে বড় খবরে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার মানিকপুর আরো একবার জানাবো বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার একটি এলাকা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সেখানে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোপালপুর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোপালপুর মালদার মানিকচকের গোপালপুরের ঘটনা বোমা তৈরির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য এলাকায় আতঙ্কিত এলাকাবাসী এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং চলছে নজরদারি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার গোপালপুর বোমা তৈরির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং চলছে পুলিশের নজরদারিও বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার গোপালপুর ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার পরিতোষ কি পরিস্থিতি দেখো ইমরানি তোমাকে জানিয়ে রাখবো এই মানিকচকের গোপালপুর এলাকা পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে বারংবার উত্তপ্ত হচ্ছে বোমা বিস্ফোরণ গুলি চলার মতো ঘটনা ঘটছে এমনকি পঞ্চায়েত নির্বাচনের দিন একটা একজন মৃত্যু পর্যন্ত ঘটেছে কিন্তু আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যেটা অভিযোগ করছে এলাকার কংগ্রেস কর্মী বলে পরিচিত নুহু শেখ তার বাড়ি সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে যে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকার মানুষ যে সমস্ত মহিলারা রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যদিও এটা গোটা পরিস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছেন মানিকচক থানার আইসি সহ পুলিশ কর্তারা রয়েছে গোটা পরিস্থিতির উপর নজরদারি চলাচল করেছে যদিও পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে একটি বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে যদিও গ্রামের বাসিন্দারা বলছে একটি নাকি তার আরো বেশি বোমা এটি এখনো স্পষ্ট বলতে পারছেন না কারণ শব্দ এতটাই ছিল যে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যদিও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের কর্মী এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত কারণ কংগ্রেসের নেতা শেখ শহিদুদ্দিন এবং তার দলবল এলাকায় বোমা মজুদ করছে এমনকি বোমা বানানোর মতো কাজ করছে বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে যদিও কংগ্রেসের তরফে সরাসরি অঞ্চল তৃণমূল সভাপতি শেখ মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কারণ তার দলবল এই সমস্ত তার সঙ্গে যুক্ত তারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হচ্ছে যদিও গোটা পরিস্থিতির উপর পুলিশ নজরদারি রেখেছে এবং এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে ভূতের ঘটনায় কারা যুক্ত কিভাবে এই সমস্ত ঘটনা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ ইমরানি ধন্যবাদ পরিতোষ কথা বললাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে